সবাই উপস্থিত আছেন। কাটি সাংগঠনিক জেলা প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য সম্রাট রায় মহাশয় উপস্থিত আছেন। স্বীকার করে নিয়েছে, মমতার এজেন্ট হল মেনে নিয়েছে, একুশে রাম রাজত্ব হচ্ছেই হচ্ছে, ২৬ বাম মানে ২০২৬ না একুশের ২৬, সেটা নিয়ে আজকে ভাবতে হবে। ১০০ বছর পর্যন্ত কমিউনিস্টের লালের পশ্চিম বাংলায় কোনো কিচ্ছু থাকবে না, ভিক্ষা করে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তৃণমূলের অবস্থা এর চেয়েও খারাপ হবে। পিসি ভাইপোর রাজত্বে যেভাবে মানুষের ওপর হামলা, মিথ্যা কেস, যেভাবে মানুষের ওপর নির্যাতন চলেছে, নির্যাতনের রীতি আর ৩ মাসের মধ্যে হবে। তাই যে সমস্ত পুলিশ আধিকারিকরা তৃণমূলের ভয়ে, তৃণমূলের চাপে, ট্রান্সফারের ভয়ে, সাসপেন্ডের ভয়ে তৃণমূলের দাসত্ব করছেন তাদের আমরা বুঝি, কিন্তু যারা একটু বেশি বেশি তৃণমূলই করছেন এখন সাবধান হন, কম কম করা শুরু করুন, নইলে তৃণমূলের সাথে আপনাদেরও বিপদ আগামী দিন। এ পরিষ্কার করে বলতে চাই, মানুষের কাছে যখন গিয়ে কথা বলি মানুষ বলে আরে এত চিৎকার করার আপনাদের দরকার নেই, এত আপনার ঝান্ডা লাগানোর দরকার নেই, মাইক লাগানোর দরকার নেই, শুধু বুথে আমরা ঢুকতে পারি এই ব্যবস্থাটা করে দিই। একবার বুথে ঢুকতে পারলে ইভিএম এর পদ্ম ফুলকে এমন গরম করে দেব, ওই গরমেই ঘাস ফুল শুকিয়ে যাবে আর কিচ্ছু থাকবে না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ইলেকশনে খাকি পোশাক থাকবে না, এই যে নিচে দাঁড়িয়ে আছে এরা থাকবে সবাই, আগামী ইলেকশনে সিভিক দিদির থাকবে না। সেই কারণে চিন্তার কোনো কারণ নেই, ভোট আপনি দেবেন, আপনার গণতান্ত্রিক অধিকার আপনি প্রয়োগ করবেন, কোন তৃণমূলের মায়ের লালের ক্ষমতা নেই আপনার ভোটকে আটকায়। এ বিজেপির চ্যালেঞ্জ, রাহুল সিনহার চ্যালেঞ্জ রইল। আজকে যে অবস্থা পশ্চিম বাংলার মুখে চলছে, এই অরাজক সরকারের নিন্দার কোনো ভাষা নেই। ২৩ তারিখ মমতা ব্যানার্জি কলঙ্ক বাংলা বাংলাতে ঘটালেন, আর ২৬শে জানুয়ারি কৃষক আন্দোলনের নামে সেই শাহিনবাগের আন্দোলনকারীরা তারা যেভাবে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে দিল্লিতে কলঙ্কিত করলেন, নিন্দার ভাষা নেই। একবার মমতা ব্যানার্জি ২৬শে জানুয়ারি জাতীয় পতাকার অবমাননা নিয়ে একটা শব্দ করলেন না, উল্টো সরকারকে দুষলেন। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, এরা দেশের পক্ষে না দেশের বিপক্ষে আজকে বিচার করার দরকার আছে। তাই আমি আপনাদের সবার কাছে আবেদন জানাচ্ছি, আর ৩ মাস সহ্য করুন, এমনিতেই তৃণমূলের মনোবল শেষ হয়ে এসছে, পুলিশ প্রশাসন আস্তে আস্তে বুঝতে পারছে দিদির বিদায় যাত্রা শুরু হয়েছে, বাংলার জয় শ্রীরামে রেঙে যাচ্ছে, বাংলার ঘরে ঘরে আর জয় শ্রীরাম নারা, জয় শ্রীরাম স্লোগান চলছে। মমতা ব্যানার্জির পশ্চিম বাংলাটা ওর পরিবারের জায়গার দাড়ি নয়, যে মমতা অপছন্দ করবে আর জয় শ্রীরাম বন্ধ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি,
বাংলায় জয় শ্রীরামকে যদি কেউ পপুলার করে থাকে তার নাম মমতা ব্যানার্জি, তার নাম মমতা ব্যানার্জি। ওই ব্যারাকপুরের লোকেরা দেখেছে, সারা বাংলার লোক টিভিতে দেখেছে, জয় শ্রীরাম বলছে পাবলিক আর কিরম তেড়ে তেড়ে যাচ্ছে, সাংবাদিকদের বলছে আমাকে গালি দিচ্ছে, সাংবাদিক বলছে ওটা তো জয় শ্রীরাম বলছে, বলে ওটাই তো গালি, জয় শ্রীরাম গালি। তাই আজকে এখানে আপনাদের সামনে দুবলার মঞ্চ থেকে কথা দিলাম, দিদি ভাইয়ের বিদায় লগ্নে জয় শ্রীরাম উচ্চারণ করিয়ে তবে ছাড়ব, এটা আপনি পরিষ্কার জেনে রাখুন। শুধু শুধু বিদায় করব না, রাম নাম লেখার নামাবলী ভাইপো আর পিসিকে চড়িয়ে দিয়ে তারপরে সোজা কপিল মুনির আশ্রমের দিকে পাঠাব। পশ্চিম বাংলায় আজ মোদিজিকে দরকার, সারা দেশ মোদি, বাংলাতেও আসা দরকার মোদি, তবেই বেকারের কর্মসংস্থান হবে, কৃষকের অধিকার প্রতিষ্ঠা হবে, মা বোনের সম্মান সুরক্ষিত হবে, বাংলা শিল্পে ব্যবসা বাণিজ্য আবার ধনলক্ষ্মী হবে। যে গৌরব আমাদের ছিল, একদিন লোকেরা বলতো আজ যা বাংলা ভাববে আগামী দিন ভারতটা ভাববে, আজ তার উল্টা পুরাণ চলছে, সেই উল্টা পুরাণকে পাল্টে আবার বাংলা উন্নত বাংলা হবে। আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে, এই জায়গায় আমরা পশ্চিম বাংলাকে নিয়ে যাব। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা পশ্চিম বাংলার উন্নয়নের জন্য দরকার। তাই দিল্লিতে মোদি, বাংলাতেও চাই মোদি, দিদির আর দরকার নেই। যখন মোদি এসে গেছে আর দিদির কি দরকার, সেই কারণে পরিষ্কার বলতে চাই, মোদিজি কা আঙ্গন মে দিদি কা ক্যা কাম হ্যায়। সেই জন্য দিদির আর দরকার নেই, অনেক হয়েছে, অনেক নেচেছেন, অনেক কুদেছেন, এবার বিদায় নেবার পালা। এবার নব বিদায় নবান্ন ছাড়ি, এই গান উঠে গেছে আজকে ওদের মধ্যে। তাই পশ্চিম বাংলার পূর্ণ জাগরণ, পশ্চিম বাংলার পূর্ণ বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন। আমরা বাংলার পূর্ণ বিকাশ ঘটিয়ে বাংলার মেধাকে পূর্ণভাবে কাজে লাগিয়ে বাংলায় নব দিগন্তের সূচনা করব। এই আশা আপনাদের দিয়ে, এই ভরসা আপনাদের সামনে করে আমি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। বসে গেলেন কেন? জয় শ্রীরাম বলাতে আপনার এত অ্যালার্জি কেন? আপনার নামে তো কোনো কুটুক্তি তারা করেনি, যারাই করেছে পাঁচ ছজন জয় শ্রীরাম। আর জয় শ্রীরাম যদি আপনার পছন্দ না হয় ছজনের শাস্তি হাজার লোকের ওপর দিলেন কেন? বাংলার গোটা মানুষের ওপর দিলেন কেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার আপনি কে? আজকে জয় শ্রীরাম বলেছে খুব খারাপ লেগেছে, ছজন জয় শ্রীরাম বলেছে আপনি বৈঠক বয়কট করে দিলেন, কিন্তু যদি আজকে 60 জন লোক ইনশাল্লাহ বলতো তাহলে কি আপনি বৈঠক বয়কট করতেন, ভাষণ থেকে বসে যেতেন? এ প্রশ্ন আমি মমতা ব্যানার্জিকে করতে চাই। আগে উনি নিজেই করতেন ইনশাল্লাহ, 1 বছর আগে যে কোনো মিটিংয়ে যেতেন 16 বার 17 বার যতবার পারে ততবার শুধু বলতেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আর আল্লাহ বলে না, এখন 1 বছর ধরে আর আল্লাহর নাম নেয় না, এখন ভগবানের নাম নেয়, মাতার নাম নেয়, কালী মাতা, দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, সন্তোষী মাতা, মনসা মাতা, মমতা ব্যানার্জির নতুন মাতা, বিষ্ণু মাতা।
বিজেপির ভয়ে এমন অবস্থা, কোনটা মাতার কোনটা পিতা সেটাও জ্ঞান হারিয়ে ফেলেছে। তো বিষ্ণু মাতার প্রচার করছে আজকে, ইনশাল্লাহ বলে না। যদি এখানে কোনো মুসলমান ভাই থেকে থাকেন, আমি তাকে বলতে চাই, দেখে নিন আপনাদের মমতা এক বিজেপির ভয়ে আল্লাহকে ত্যাগ করে দিয়েছে। তো বেকায়দায় বললে মুসলমানকে ত্যাগ করতে কতক্ষণ লাগবে মমতা, এটা বিচার করে দেখুন। আমরা মুসলমানকে নাগরিক দেখতে চাই, আর ওরা মুসলমানকে ভোটার দেখতে চায়। তফাত হচ্ছে এটা, যদি কোনো মুসলমান ভাই থেকে থাকেন, তাকে আমি পরিষ্কার বলতে চাই, কি দেখেছেন এতদিন আপনি মঞ্চের নিচে একজন শাড়ি পরিহিত ব্রাহ্মণ কন্যা দাঁড়িয়ে আছে, মঞ্চের উপরে উঠে তার নামাজ পড়ার অভিনয় করার কথা, হিজাব চাপিয়ে দিলেন, মঞ্চে উঠে বললেন নামাজ পড়ার ভঙ্গিতে, নামাজ পড়তে শুরু করলেন। আমাকে একজন বলছে, ও তো নামাজ পড়তে জানে না, তো বিড়বিড় করে উপর দিকে তাকিয়ে কি বলে, আপনার কি আর বলবে, বিজেপিকে গালি দেয়, মোদিকে গালি দেয়, আর কি করবে, তোর নামাজ পড়ার অভিনয় শেষ। মঞ্চ থেকে নেমে পড়ল, বোরখা হিজাব খুলে ফেলল, হে মুসলমান ভাই, আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস কি লিখছে, হাদিস লিখছে মুসলমান ছাড়া কেউ রোজা রাখতে পারে না, কোন মুসলমান নামাজ পড়তে পারে না, যদি এ কাজ কেউ করে সে মুসলমানের সবচেয়ে বড় শত্রু, হাদিস লিখছে। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, রাহুল সিনহার মতে নয়, হাদিসের মতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু কে, বলুন কে মুসলমানের সবচেয়ে বড় শত্রু? মমতা ব্যানার্জি, যে মুসলমানের ধর্মটাকেও নাটকের মঞ্চ বানিয়েছে, মুসলিম ধর্মটাকে যাত্রা স্টেজ বানিয়েছে, এর বিরুদ্ধে বদলা আপনাদের নিতে হবে। সেই কারণে আমি আজ আপনাদের পরিষ্কার বলতে চাই, লোক ঠকানোর রাজনীতি শেষ। পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান কোনোদিন কোনো বিভেদ ছিল না, এই মমতা ব্যানার্জি ভোটের কারণে মুসলিমদের খেপিয়ে দিয়ে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করেছে। কি বিষ ঢুকিয়েছে সমাজের ভেতরে, রাম আর রহিম দুই বন্ধু স্কুলে পড়ে, রাম রহিমের লেখাপড়ায় ভালো, রহিম রামের লেখাপড়ায় কম, হঠাৎ রহিম দেখল, হঠাৎ রাম দেখল, রহিম একটা সাইকেল পেল, কে দিল সাইকেল, পশ্চিমবঙ্গ সরকার রহিমকে একটা সাইকেল দিল, কেন দিল, রাম চিন্তা করলো আমি লেখাপড়ায় ভালো, আমাকে সাইকেল না দিয়ে আমার বন্ধু রহিমকে কেন দিল। পরে রাম জানতে পারল, রাম হিন্দু তাই সাইকেল পায় না, রহিম মুসলমান তাই সাইকেল পায়। অর্থাৎ 7-8 বছরের ওই ছোট্ট শিশুর মনে হিন্দু মুসলমানের পাপ ঢুকিয়ে দিল এই মমতা ব্যানার্জি, এই পশ্চিমবঙ্গ সরকার। সেই পাপেই ওর শেষ হবে, দুর্গা পূজার বিসর্জন আর মহরম একসাথে পড়ল, মমতা বলল দুর্গা মাতা প্যান্ডেলে বন্দি থাক,
আমার মহরম যাবে রাস্তা দিয়ে। দুর্গা মাতা প্যান্ডেলে বন্দি রইল, কৈলাস যেতে পারছে না দুর্গা মাতা। গণেশ কার্তিককে জিজ্ঞাসা করছে, আরে ভালো করে খোঁজ নিয়ে দেখ, পশ্চিম বাংলায় যাবার বদলে বাংলাদেশে তো চলে আসেনি, নইলে মহরম যায় আমরা যেতে পারি না কেন? গণেশ কার্তিক বলল, মা আমরা বাংলাতেই আছি, মমতার বাংলায় আছি। সেই দিন দুর্গা মাতা মমতা ভরে এক আশীর্বাদ দিয়ে গেছে মমতা ব্যানার্জিকে, যে তুই সারা জীবন রাস্তায় হেঁটে বেড়াবি, আর তোকে কোনোদিন সরকার করতে হবে না, নিরপেক্ষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস মা দুর্গার আশীর্বাদে। কালীঘাটে বংশের বাতি জ্বালানোর কেউ থাকবে না, এটা দেখে নেবেন আপনি। সিপিএম এর চোখ খারাপ অবস্থা হবে, সিপিএম এর চোখ খারাপ অবস্থা হয়েই এসছে, নইলে এখন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, মোদীর অমিত শাহ হাত থেকে বাঁচার জন্য এখন সিপিএম কংগ্রেসের সাথে তলায় তলায় প্যাক্ট করতে হয়। 10 বছর আপনি সিপিএম কে দেখেছেন? 10 বছর কোথাও একটা ঝান্ডা দেখেছেন সিপিএম এর? আজকে দেখুন বিভিন্ন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে আবার লাল উঠতে শুরু করেছে। কেন? এতদিন পিটিএ সিপিএম কে পাঠ করে দিয়েছিল, এখন সেই মমতা বলছে বেরোন আপনারা, বেরোন আপনারা, আর কেউ মারবে না, আর পুলিশ কেস দেবে না, মিথ্যা মামলা করবে না, আপনারা বেরোন, আমরাও বাঁচি আপনারাও বাঁচুন। উৎসাহ পেয়ে সিপিএম এর দু একজন নেতা বলেই ফেলেছে, 21শে রাম 26শে বাম। ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিল মেম্বার কমলেশ মিশ্র, প্রাক্তন জেলা সভাপতি সোমনাথ রায়, অসীম মিত্র, সুমন পালিত, তাপস দলুই, স্বদেশ নায়েক, সোমেন্দু অধিকারী, বিশ্বজিৎ পণ্ডা, শান্তনু প্রামাণিক, রাধাগোবিন্দ দাস, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, এই দুবদা এলাকা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের চিন্তাশীল নাগরিকবৃন্দ, মা এবং বোনেরা, আমি যখন আজকে আসছিলাম তখন দেখছি যে আমাদের মিটিংয়ের আশপাশে যেরকম ভারতীয় জনতা পার্টির প্রচুর পতাকা, একইভাবে তেমনি তৃণমূল কংগ্রেসেরও প্রচুর পতাকা। আমি আমাদের এক কার্যকর্তা ভাইকে জিজ্ঞাসা করলাম, তৃণমূলের কোনো মিটিং আছে নাকি? বলছে, না দাদা, আমাদের মিটিং আছে, আপনার মিটিং আছে, তাই ওরা লাগিয়েছে। যাক, আমি এটা শুনে আনন্দিত হলাম যে তৃণমূল কংগ্রেসের লোকেরাও বুঝতে পেরেছে যে বিজেপি আসছে, সেই কারণে আমাদের মিটিংকে ওরা স্বাগত করে দিয়েছে। অর্থাৎ দূরে ছিল, আস্তে আস্তে কাছে আসছে, আস্তে আস্তে কাছে আসছে, আর তারপরেই আমাদের সাথী হয়ে যাবে, যেমন অন্যরা হতে শুরু করেছে, দাদারা হতে শুরু করেছে, ভাইরা যাবে কোথায়? তৃণমূলের সময় শেষ। এ মমতা ব্যানার্জি বুঝে গেছে, ভাইপো বুঝতে পারছে, আর কচি কচি ভাইপোরা বুঝতে পারবে না। সেই কারণে আজ সারা পশ্চিম বাংলায় আপনি দেখবেন এক ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত মানুষ দিচ্ছে, আর নয় মমতা, অনেক দেখেছি তোর ক্ষমতা।
মানুষ বলছে লম্বা চওড়া কথা বলে, বদলা নয় বদল চাই। অনেক বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিলেন। সিপিএম বেকার সেরা বাংলা বানিয়েছে, আপনি সেই বাংলাকে ভারতের সেরা বেকার বাংলা বানিয়েছেন। কৃষককে সিপিএম সর্বশান্ত করেছে, আপনি কৃষককে নিঃস্ব করেছেন। মা বোনেরা ভেবেছিল অন্তত একজন মহিলার শাসন এলে আমরা একটু মাথা তুলে বাঁচতে পারব, কিন্তু আজকে মা বোনেরা হতাশ। দিদির বাংলা শিক্ষায় নয়, শিল্পে নয়, সংস্কৃতিতে নয়, বিদ্যুতে নয়, কলকারখানায় নয়, দিদির বাংলা ধর্ষণে ভারত চ্যাম্পিয়ন। আর ধর্ষণের ঘটনা ঘটলে দিদি কি বলছে? বলছে দুষ্টু ছেলেদের কাজ। একজন মহিলা এত বড় একটি সর্বনাশকে দুষ্টু ছেলের কাজ বলে উড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, তবে আমি মিথ্যা কথা বলি না, যে সমস্ত নির্যাতিতা মা বোনেরা আছে তাদের পাশে দিদি ভাই দাঁড়াননি, এমন মিথ্যে কথা আমি বলবো না। উনি প্রকাশ্যে ময়দানে ময়দানে মিটিং করে বলেছেন, হে বাংলার মা বোনেরা, আমি মমতা ব্যানার্জি বলছি, যদি আপনার উপর কেউ ধর্ষণ করে আমার সরকার আপনাকে 20,000 টাকা ক্ষতিপূরণ দেবে। একটু বাদেই বলছে 10,000 টাকা। আমরা বললাম অবাক কাণ্ড, এই মাত্র বলল 20, আর এখনই 10 কমিয়ে বলছে 10। তাহলে ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে 10 বলতে গিয়ে 20 বেরিয়েছে, কমিয়ে করেছে 10। তৃণমূলের ভাইয়েরা বলছে, দিদির ভাইয়েরা বলছে, না না দিদি ভুল করেনি, মুখ ফসকেও বলেনি। আমরা বললাম তার মানে কি দাঁড়ালো? তৃণমূলের দিদির ভাইরা বলছে 20ও আছে আবার 10ও আছে। আমরা বললাম 10-20 দুরকম অবস্থা কেন? ওরা বলল ফুল হলে 20, হাফ হলে 10। ধর্ষণেও রেলগাড়ির ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের ব্যবস্থা। একজন মহিলাকে আমরা পুরুষ হয়ে কি করে বোঝাবো? কোটি কোটি টাকা দিল, মা বোনের হারানো সম্মান টাকা দিয়ে ফেরত আসে না, টাকা দিয়ে ফেরত হয় না। কিন্তু এক আজব সরকার চলছে, যে সরকার শুধু চুরি আর লুট ছিঁড়ে ছিঁড়েছে। পৃথিবীতে একটা ঘটনা আপনি বলুন তো, যে মাল হজম করে নিয়ে আবার মাল ফেরত দিচ্ছে, আমফান তুফানে টাকা খেয়ে ফেলেছে, টাকা খেয়ে ফেলার পর এবার পাবলিক প্রাধানি দিয়েছে, পাবলিকের ধোলাই এক একটা করে টাকা ফেরত দিচ্ছে। বেগতিক দেখে মমতা বলছে টাকা ফিরিয়ে দাও, আর সব টাকা ফেরত দিতে শুরু করেছে। যারা টাকা নিল তাদের বিরুদ্ধে কেন মামলা হলো না? যে বিডিও এবং অন্যান্যরা টাকা দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলো না কেন? তার মানে মমতার রাজ্যে চুরি করো, ধরা পড়লে ফেরত দিলেই সাত গুণ মা। এই তো অবস্থা চলছে, মুখের গ্রাস পর্যন্ত যারা কেড়ে নেয়। কোভিড-19 চলছে, কাজ বন্ধ, লকডাউন চলছে, মানুষের হাতে কাজ নেই। মমতা ব্যানার্জি চকের দাগ আঁকছে রাস্তায়, কিন্তু মোদিজি কিন্তু
কি করে আমার গ্রাম বাংলার মানুষ খাবে, কি করে বেঁচে থাকবে? তার জন্য টাকা দিল্লি থেকে প্রত্যেকের কাছে টাকা পাঠিয়েছে, রেশনে রেশনে চাল গম ডাল পাঠিয়েছে, মোদিজি পাঠিয়েছে আপনার জন্য, খেয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। যারা কোভিড-19 এর মতো সিচুয়েশনে মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে পারে তারা সব পারে। আর আজকে বিজেপির ভয়ে এমন ভীত যে কেউ একটা জয় শ্রীরাম বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে। দেখেছেন টিভির পর্দায় আপনারা নেতাজির 125তম জন্মদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে হাজার হাজার বুদ্ধিজীবী, 1000 উপরে বাংলার বুদ্ধিজীবী ওখানে উপস্থিত। নেতাজির সাথে যারা আজাদির ফৌজে যুদ্ধ করেছে সেই লোকেরা উপস্থিত, প্রধানমন্ত্রী উপস্থিত, উনি বক্তব্য রাখতে উঠছে। 5 থেকে 6 জন কেউ জয় শ্রীরাম বলে দিয়েছে। কি গোসা, জয় শ্রীরাম বলেছে মানে কি না কি বলে ফেলেছে। জয় জয় শ্রীরাম। এরপরে বক্তব্য রাখছেন রাজ্য কমিটির সদস্য তথা রামনগরের প্রাক্তন সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা তিনি এসেছেন, উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, তার বক্তব্য শুনতে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি যে কথা বলছিলাম ওখানেই শেষ করছি যে এই আন্দোলন সাধারণ কৃষকের আন্দোলন ছিল না, এটি প্রমাণ হয়ে গেছে গত 26 তারিখ মোদিজি কৃষকদের পক্ষে তাদের 2022 মধ্যে তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। আমাদেরকে মোদিজির পাশে থাকতে হবে। আর একটি লাইনে শেষ করব যে 2011 পরিবর্তন হয়েছিল সিপিএমের অপশাসন থেকে, বামফ্রন্টের অপশাসন থেকে। আর 2019 আপনারা দিলীপবাবু রাহুলবাবুদের নেতৃত্বে বিজেপিকে একেবারে ক্ষমতার দোরগোড়ায় নিয়ে এসেছেন, কিন্তু এখানে আমাদের লড়াইটা শেষ হয়ে যাবে না। লক্ষ্য সোনার বাংলা, আগামী বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদীজির হাতে আমাদের বাংলাকে আমরা তুলে দিয়ে আবার সোনার বাংলা আমরা গড়ার স্বপ্নকে সার্থক করব। এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আমাদের মধ্যে সভাপতি এবং যারা আমাদের জেলা সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের অসীম মিশ্র, তাপস দোলাই সহ আমাদের সোমনাথদা রয়েছেন, সবাইকে বলবো এবং আমাদের আপনারা রাহুল দাকে বরণ করুন, বড় মালা নিয়ে রাহুল দাকে বরণ কি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারত, বন্দে ভারত, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি বিজেপি জয়তু জয়তু জয়তু। আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস আমরা সাড়ম্বরে গর্ব ভরে ওই দিনটি পালন করি, এবছরও করেছি। কিন্তু দুপুর 11টার পর থেকে আমরা কি লক্ষ্য করলাম, লজ্জায় ঘেন্নায় দুঃখ যন্ত্রণায় আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছিল। আমরা টিভির পর্দা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, কেন জানেন? যে লাল কেল্লায় আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন করলেন, সেই স্থানে জাতীয় পতাকাকে অবমাননা করে কিছু বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি রাহুল সিনহা।